চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নগরীর হালি শহর সংলগ্ন উপকূলে বে টার্মিনালের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী মাসেই ভূমি অধিগ্রহণ নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল তা সমাধানের পথে রয়েছে বলে জানালেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ ব্যবসায়ী নেতারা বলছেন চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনারের ক্রমবর্ধমান চাপ সামলাতে কার্যকর ভূমিকা রাখবে এই বে টার্মিনাল বন্দর দিবসে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্যচিত্রে চিত্রে ডেস্ট রিপোর্ট বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদার হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দর প্রতি বছরই বাড়ছে বন্দরে আসা জাহাজ কার্গো ও কন্টেনারের সংখ্যা দুই ষোলো সালে জাহাজ এসেছিল তিন হাজার চোদ্দটি দুই হাজার সতেরোতে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন হাজার তিনশো সত্তরটি ক্রমবর্ধমান এই চাপ সামাল দেওয়া এখন চট্টগ্রাম বন্দরের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি বিবেচনায় বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বন্দরনগরীর হালি শহরের উপকূলে জেগে ওঠা নতুন চর সহ প্রায় আড়াই হাজার একর জমিতে গড়ে তোলা হচ্ছে বে টার্মিনাল যেখানে নোংর ফেলতে পারবে যে কোনো দৈর্ঘ্যের জাহাজ ব্যবসায়ীরা বলছেন বহুল প্রত্যাশিত এই টার্মিনাল নির্মাণ শেষ হলে তা শুধু চট্টগ্রাম বন্দরের সক্ষমতায় বাড়াবে না অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমরা আশা করি তাদের এক টার্মিনাল হবে জট নিরসন করতে পারতেছে না এই জন্য খুব দ্রুত দরকার বে টার্মিনাল কাজ অনেক বড় বে টার্মিনাল এখানে একসাথে অনেকগুলো জাহাজ ফিরতে পারবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন বে টার্মিনালের কারিগরি সম্ভবতা যাচাই সম্পূর্ণ হয়েছে আগামী মাসের মধ্যে জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে নির্মাণ কাজ শুরু করা হবে কিছু আইনি থাকায়। হচ্ছে। জেলা এত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দর আকার আয়তন ও সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে হয়ে উঠবে আরো আধুনিক ও আকর্ষণীয় डेस्क रिपोर्ट बैशाखी संवाद